আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আবারও সাত সকালে সিবিআই হানা শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। আর এই শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে সিবিআই হানা হলো আজ সকালেই। আজ সকালে প্রায় নটা নাগাদ নিজাম প্যালেসের সিবিআই আধিকারিকরা বিধাননগর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যায় এবং সাড়ে নটায় সিবিআই আধিকারিকরা তল্লাশি চালায়। তল্লাশি চালানোর সময় দেবরাজ চক্রবর্তী বাড়িতে পাশাপাশি দেবরাজ চক্রবর্তীকেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সূত্রের খবর। এছাড়াও দেবরাজ চক্রবর্তীর বাগুইহাটি জ্যাংরা এলাকার বাড়ি থেকে তাকে সাথে নিয়ে সিবিআই আধিকারিকরা নাগেরবাজার শ্যামনগর এলাকায় বালাজি আবাসনে দেবরাজ চক্রবর্তীর স্ত্রী বিধায়িকা অদিতি মুন্সির স্টুডিওতে আসলো। এই বালাজি আবাসনের দ্বিতীয় তলেই রয়েছে বিধায়িকা আদিতি মুন্সির স্টুডিও, সেখানেই তল্লাশি চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। বাইরে রয়েছে প্রচুর কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে বাইরে থেকে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই নিয়ে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এখানে সারাদিনে থাকলে বিরিয়ানিটা পাওয়া যাবে। শান্ত হলো, ইনভেস্টিগেশন চলছে।
তারা কোর্টের অর্ডার দিয়ে তারা নিজেদের মতন করে তাদের প্রসিডিওর কমপ্লিট করছে। আমার আর একটা রেসিডেন্স আছে, সেখানে আমি যাচ্ছি, সেখানেও ওনারা কী বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে, কী বিষয়ে কি বলবেন? কালকে অমিত শাহ আসার পরে আজকে জিজ্ঞাসাবাদ আমাদের লোক যেতদিন দেখা যাচ্ছে যে দেবরাজ চক্রবর্তী নিয়ে যাবে। চলুন আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।